শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম। আজকে তোমাদেরকে আমি করে দেখাবো কড়াইশুঁটির কচুরির রেসিপি, সাথে কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দমের রেসিপি। দুটো রেসিপি একসাথে আজকে আমি করব। আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। একই ভিডিও তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে পাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করো, ভিডিওটাকে একটু লাইক করো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তাহলে আজকের এই সম্পূর্ণ নিরামিষ কড়াইশুঁটির কচুরি সাথে কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দমের রেসিপিটা শুরু করা যাক। আলুর দমের আলুগুলো ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলুর দম কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট আলু দিয়ে দেব। আলুগুলোকে হালকা ফ্রাই করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে একটা আমি পেস্ট তৈরি করব। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, স্বাদ মতো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো। সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করব। এবার এটাকে মিক্সিতে ফাইন পেস্ট বানিয়ে নেব। ফাইন পেস্ট রেডি হয়ে গেছে। এরপরে আরেকটা পেস্ট তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি 10টা মতো কাজু, 1 চামচ চালমগজ, 1 চামচ পোস্ত। সামান্য একটু জল অ্যাড করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবারে আলু ভাজার তেলের মধ্যেই 1 টিস্পুন ঘি অ্যাড করছি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। 30 সেকেন্ড ফ্রাই করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। নিরামিষ রান্নায় হিং দিলে বেশ ভালো টেস্ট আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট। ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ সবজি মশলা, 1 চামচ চিনি। সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত এবং চালমগজের পেস্ট। বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, ভালো মতো কষিয়ে নেব। যেহেতু টমেটো দিয়েছি তাই জাস্ট 1 টিস্পুন টক দই অ্যাড করছি। টক দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু স্লোতে রেখেই অ্যাড করবে। ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও ভালো মতো কষিয়ে নেব। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়েও ভালো মতো কষিয়ে নেব। নারকেল বাটা দিয়ে কষাতে কষাতে এর মধ্যে আলুর দমের মূল উপকরণ 1/3 কাপ পরিমাণে কড়াইশুঁটি আমি অ্যাড করছি। কড়াইশুঁটিটা দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নেব। মশলা যাতে ধরে না যায় তাই সামান্য একটু গরম জল আমি অ্যাড করছি। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, তেল কিন্তু সুন্দর বেরিয়ে গেছে। এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা ছোট আলুগুলো দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা ছোট আলুগুলো এর মধ্যে অ্যাড করছি, মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। সামান্য একটু গরম জল অ্যাড করব আর এটাকে কষাবো। একবারে পুরো গরম জল অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব আর কষাতে হবে। আবার একটু গরম জল দিচ্ছি আর আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। আলুর দমটাকে খুব ভালো মতো কষাতে কষাতে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতো জল অ্যাড করার পালা। তোমরা কতটা গ্রেভি খাবে সেই অনুযায়ী তোমরা জল অ্যাড করবে, আর অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবে। গরম জল অ্যাড করলে কি হয়, যে কোনো রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায়। এবার আলুগুলোকে ফুটিয়ে নেব। আলুর দমটা প্রায় হয়ে এসেছে, সব শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলা ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি, একদম ফ্রেশ কড়াইশুঁটি এটা। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন সবজি মশলা, 1 চামচ চিনি, সামান্য একটু জল দেব, 1 ইঞ্চি আদা। এটাকে কভার করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। স্টাফিংসটা রেডি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি।
ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। নিরামিষ রান্নায় হিং দিলে কিন্তু দারুণ টেস্ট আসে। হিংটাকে ঘিয়ের মধ্যে 30 সেকেন্ড ফ্রাই করার পরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট। পুরটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পুরের এই জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। কড়াইশুঁটির পুরটা কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে গেছে, জল জল ভাব নেই, এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে ঠান্ডা করে নেব। কচুরির ডোটা রেডি করব, তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়ামের জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, কচুরিটা খাস্তা হওয়ার জন্য 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালো মতো সমস্ত উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করব। ময়দাটা মাখা হয়ে গেছে, এর উপরে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। অয়েলটা দিয়ে ভালো মতো ময়দার ডোয়ের সঙ্গে মাখিয়ে এটাকে রেস্ট হতে রেখে দেব 1/2 ঘন্টা। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। কড়াইশুঁটির পুরটাকে এবার ছোট ছোট করে গোল্লা করে নেব, বলের শেপ দিয়ে নেব। এরকমভাবে সবকটা কড়াইশুঁটির বল আমি তৈরি করে নেব। কড়াইশুঁটির কচুরির এবার লেচি তৈরি করে নেবার পালা। লেচিগুলোকে এরকমভাবে গোল করে হাতের সাহায্যে এরকমভাবে চ্যাপটা করে বাটির শেপ দিয়ে নেব। এর মধ্যে কড়াইশুঁটির এই বলটা বা পুরটা ঢুকিয়ে দিলাম, একে একটু প্রেস করে দেব আর কভার করে দেব। হাতের সাহায্যে এরকম প্রেস করে চ্যাপটা করে নেব। কড়াইয়ের মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিচ্ছি আর অ্যাড করছি রিফাইন অয়েল। ঘি দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। তেল গরম হয়ে গেছে, এবার কচুরিগুলোকে এক এক করে ভেজে নেব। দারুণ ফুলছে না কচুরিগুলো, খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আমার আজকের এই কড়াইশুঁটির কচুরি সাথে কড়াইশুঁটি দিয়ে নিরামিষ আলুরদমের রেসিপি? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে আশা করব একটা লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একই ভিডিও তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে পাবে। আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করো, ভিডিওটাকে একটু শেয়ার করে দিও।